আলহামদুলিল্লাহ, আমার কোয়েল পাখি ডিম দিতে শুরু করছে। যদিও ডিমটা আজ কয়েকদিন ধরে দিচ্ছে, কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তো আজকে আপনাদেরকে দেখাবো আর কতদিনে আমার পাখিটা ডিম দিতে শুরু করছে সেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আজকে হচ্ছে এই করে ডিম পাড়ছে। তো আমার পাখিটা প্রথম হচ্ছে 49 দিনে প্রথম ডিমে আসে, আর 49 দিনে 6টি ডিম পারে, তারপরের দিন 5টা, তারপরের দিন পারে হচ্ছে আপনার 18টা, তারপরে 21টা, তারপরে 25টা। তো আলহামদুলিল্লাহ, এ যাবৎ গতকালকে ডিম তুলছিল 35টা। তো আজকে কয়টা পারছে গুণি নেই, অবশ্য আশা করি 30-35টাই হয়তো পারছে। এই যে দেখেন, প্রথম প্রথম আমার পাখির ডিমের সাইজগুলো মোটামুটি মনে হয় ঠিকই আছে, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার শখের কোয়েল খামার থেকে কিন্তু আমি এখন ডিম পাচ্ছি সকলের দোয়া এবং ভালোবাসায়। আর পাখিগুলো একটু কদিন ধরে একটু কেমন যেন অসুস্থ অসুস্থ ভাব, ঠান্ডা লাগছে মনে হয়। তো সবাই দোয়া করবেন। তো এই যে দেখেন ডিম। তো ভাই, আজকে আবার একটা সাদা ডিম পাড়ছে মুরগির মতো। এই যে দেখেন, মুরগির ডিমের মতো। আরেকটা হচ্ছে ছোট্ট ডিম পাড়ছে, দেখেন, একবারে পিচ্ছি ডিম। কারণ হলো ঠান্ডার ডোজ দিচ্ছি, তো ওই আপনার ডিম পাড়া যে ওষুধ সেইটা দিতে পারিনি, তার জন্য হয়তো বা ডিমের সাইজ এইটা ছোট হয়েছে, এটা সাদা আইছে। তো ভিতরে কয়েকটা ডিম আছে, তো আমি বের করি। এগুলো গড়িয়ে আসে, কিন্তু গড়িয়ে আসতে সময় লাগে, কারণ হচ্ছে নেটের ইয়াতে বেজে যায়। তো তো এই যে দেখেন ডিমগুলো, মাশাআল্লাহ। একটা ছোট্ট খামারই হোক আর বড় খামারই হোক, তার তখনই ভালো লাগে যে যখন খামারে ডিম দিতে শুরু করে, তখন কিন্তু তার ভিতরে আনন্দ লাগে। এই যে একটা, এই পাশে কোনো এখানে একটা দেখলাম, এই যে একটা দেখেন ডিমের সাইজ কিন্তু আমার কাছে মনে হয় ঠিকই আছে, তাই না? তো আপনারা যারা আসলে কোয়েল পালেন, যে ডিমের সাইজ টাইজ বা সব কিছু ঠিক আছে কিনা কমেন্টে জানাইন। আর কি আছে, এই যে এখন কিন্তু আমার খাদ্য চলতেছে এলো সোনার স্ট্যাটাস প্লাস হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান, 50-50 করে দিচ্ছি। কারণ আমার হচ্ছে পাখি আছে মোটামুটি 60 পিসের মতো, সেখান থেকে প্রায় 30-35 পিস ডিম পাইতেছি। তো আশা করি হয়তো আরও বাড়তে পারে, কারণ এখানে আবার অনেকগুলো ছেলে পাখিও আছে। তো এই যে দেখেন পাখির সাইজগুলো। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আপাতত পাখিগুলো সুস্থ থাকে। পাখি সুস্থ থাকলে পরে ডিম কম বেশি ওটা ব্যাপার না, আগে হচ্ছে পাখিগুলোকে সুস্থ রাখা। সবাই দোয়া করবেন। এই যে এটা হচ্ছে পুরুষ পাখি, দেখছেন পুরুষ পাখি দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাই দিলাম। আর একটা মহিলা পাখি ধরি, দেখি আসতে, এটা হচ্ছে মহিলা পাখি, ঠিক আছে। হে আসতে, কি ঠুকুর দেয় দেখছেন, মাশাআল্লাহ। আংটি খুলে আলা দে। তো আলহামদুলিল্লাহ, যে একটা জিনিস যে আমি যখন পাখি আনি তখন তো চিন্তায় বাসিনি যে আসলে ডিমগুলো বিক্রয় করতে পারবো কিনা, কিন্তু আনার পর থেকে এই ইনশাল্লাহ সিরিয়ালে আছে সব। আমি আসলে ডিম দিতে পারতেছি না, এরকম ডিমের চাহিদা আমাদের গ্রামেই। তো আপাতত 60টা দিয়ে শুরু করছি। নিচের আরেকটা খোপ আছে এখানে, এখান থেকে কিছু নিচে দেখেন, এখানেও কিছু পাখি তুলবো ইনশাল্লাহ, যদি আর সবগুলো পাখিকে সুস্থ রাখতে পারি। তো ডিম মনে হয় ভিতরে আর নাই,
তো মোটামুটি আজকেও আনুমানিক 30-35টা হয়তো পাইছে। এই যে দেখেন আর আপনাদেরকে বললাম যে আসলে যেখান থেকে আমি পাখি আনছি তাদের বয়স অনুযায়ী আমি ডিম পাইছি হচ্ছে 49 দিনে, অনেকে 45 দিন, 42 দিন, 40 দিনে পায়, তো আমি আসলে ওইভাবে পাইনি। আমি 49 দিনে প্রথম 6 হান ডিম পাইছিলাম, তো আজকে প্রায় 5-7 দিন মনে হয় হয়ে যাচ্ছে ডিম পাড়ার। বিজি ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও করতে পারিনি, আর ডিমটা দেয় হলো সন্ধ্যার সময়, এর জন্য আর একটু ভিডিও করতে সমস্যা হয় আর কি। আমি আস্তে আস্তে দেখা যায় বাড়ির লোকজন তারা কিন্তু ডিমটা তুলে সংরক্ষণ করে ফেলায়। তো আজকে বলছিলাম যে আমার যারা দর্শকবৃন্দ আছে তাদেরকে দেখাবো ডিমগুলো সংরক্ষণ করতে মানা করছিলাম, তো তার জন্য যদি দেখেন ডিমগুলো সংরক্ষণ করে অন্য কোথাও রাখে নাই, এইখানে রাখছে। তো আপনাদেরকে দেখালাম আমার শখের কোয়েলের পাখি থেকে কিন্তু আমি এখন ডিম সংগ্রহ করতে পারতেছি। 60টা পাখি থেকে যাবৎ এখন আমি ডিম তুলতেছি, রানিং 30-35টা। তো আশা করি হয়তো আরও বাড়বে এই ঠান্ডা জ্বর ওদের ছাড়িয়ে গেলে পরে, যখন আবার ডিমের যে ঔষধগুলো আছে ওগুলো যখন দেব আশা করি আরও বাড়বে। আজ 2 দিন যাবৎ ডিমের জন্য যে ওষুধগুলো দিতে হয় ভিটামিন সেগুলো কিন্তু দিতে পারতেছি না, শুধু ঠান্ডার ডোজ চলতেছে। তাই দেখেন পাখি খাচ্ছে কিন্তু সুন্দর করে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাইন, আর সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমার এই পাখির জন্য। ঠোক দিয়ে দেখছেন আস্তে। তো যাই হোক, রেখে দিলাম, আল্লাহ হাফেজ।